হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আরডি বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজ কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না। তো আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, তার আগে তোমাদের সাথে কিছু গল্প করে নিই। তো আমার খুব মনে হওয়ার পর তোমাদের সাথে একটাই ভিডিও শেয়ার করেছি, আর মনিটাইজেশনের একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো কীভাবে কী হলো না হলো সেটাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলো, কে কে আমাকে সাপোর্ট করলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলো। তো আশা করছি সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো, তোমাদের সবার ভালো লাগবে সেই ভিডিওটা। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খয়রা মাছের পাতুরি বাপা, মানে খয়রা মাছের বাপার রেসিপি শেয়ার করব। তো ভাবলাম কি ভিডিও দেওয়া যায়, প্রত্যেক দিন কি ভিডিও দেবো তোমাদেরকে, তো সেই জন্য এই খয়রা মাছের বাপার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো তোমরা কে কী বলে জানি না, আমাদের এখানে খয়রা মাছও বলে চাপিলা মাছও বলে, তো যে যেটাই বলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো দেশ এবং বিদেশের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর বড়োদেরকে জানাই প্রণাম জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করব। আর বন্ধুরা, তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর আমার পাশে থেকো আর সাপোর্ট করো। আমি তোমাদের সবার পাশে থাকার চেষ্টা করবো সবসময়। আর এখন দু তিন দিন থেকে সবাইকে পুরো সাপোর্ট করতে পারছি না, একটু প্রবলেমে আছি, তার জন্য প্লিজ কেউ কিছু মাইন্ড করো না যে আমি ভুলে যাবো বা কিছু, এমন কিছু নয়। আমি সবার কথা আমার মনে আছে, আমি সবাইকে অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করব। সবাই আমার যেভাবে আমাকে সাপোর্ট করেছো বা এখনও যেভাবে সবাই সাপোর্ট করবে, আমি তোমাদের সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব, সবার পাশে থাকার চেষ্টা করব। তো চলো আজকে আমার ভিডিওটা মন সম্পূর্ণ কী কী উপকরণ লাগে না লাগে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের কেমন লাগে, কার কেমন লাগে এই খয়রা মাছের পাতুর বাপার রেসিপিটা, তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আগে কী কী লাগে, কী কীভাবে বানাই সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপর আবার তোমাদের সাথে। তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে আমি মূল উপকরণ নিয়ে চলে এসেছি। এখানে আমি খয়রা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো খয়রা মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, এখানে আমি হাফ কিলো পরিমাণ বড়ো সাইজের খয়রা মাছ নিয়ে এসেছি। তো আমার কী কী উপকরণ লাগবে সেটাই তোমাদের সাথে তোমাদেরকে বলছি। এখানে দেখো শস্য বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা সব কিছু নিয়ে নিয়ে নিলাম। নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, না দিলেও পারো কোনো অসুবিধে নেই, কিন্তু দিলে কিন্তু দারুণ লাগে, গ্রেভিটা ভালো হয়। এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এক চা চামচ লবণ। তো তোমরা চাইলে এক চা চামচ পরিমাণের লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো। বড়ো সাইজের পেঁয়াজ কুচানো সব কিছুই নিয়ে নিয়েছি। তো দেখো পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, আদা কুচ, ধনে পাতা কুচানো, তো নুন, হলুদ, পেঁয়াজ বাটা, আদা শুকনো, কাঁচা লঙ্কা, তারপর সর্ষে বাটা, সরিষার তেল সব কিছু। তো প্রথমে মাছটা ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ লবণ, তার সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাছটা আগে মেখে নেব। তো ভালো করে হালকা হাতে মাছটা মেখে নিচ্ছি। দেখো মাছটা আমার মাখা কমপ্লিট, এখন মাছটা মেখে রেখে দেব পাশে রেখে, তারপর আমি বাকি মশলাগুলো একে একে অ্যাড করে নেব। তো তোমরা দেখতে থাকো। তো এখন আমি একটা বড় সাইজের টিফিন বাটি নিয়েছি, তো এই বাটির মধ্যেই বানাবো। তোমরা ছোটো মাছগুলো ছোটো থাকলে ছোটো সাইজের বাটি নিতে পারো। তো এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো যেটা বাটা মশলা, আদা আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো বাটাটা দিয়ে দিলাম। তারপর একে একে মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন। নুন না থাকলে কি সবজির টেস্ট হয় বলতো? নুন ছাড়া কিছু মানে কোনো যে কোনো কিছু রান্না করতে গেলেই নুনের প্রয়োজন। তো স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো কী কী দিয়ে দিই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি।
এখন আমি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দেব। তো এখানে আমি প্রায় অনেকটা পরিমাণ সরিষার তেল এড করছি। তো এটা সরিষার তেল ছাড়া কিন্তু এটা খাওয়া যাবে না, একদম মানে টেস্টি হবে না। তো দেখতে পাচ্ছ আমি সবগুলো একদম রেডি করে নিয়েছি, মশলাটা মেখে নিয়েছি। এখন আমি মেখে রাখা মাছগুলো একে একে সবগুলো দিয়ে দেব। তো সব মাছগুলো একে একে দিয়ে মাছগুলো আমি হালকা হাতে মেখে নেব। তো মাছগুলো দেখতে পাচ্ছ একে একে সব মাছগুলো একদম মেখে নিয়েছি, মেখে নিচ্ছি। একদম হালকা হাতে মেখে নিতে হবে, কিন্তু দেখতে দেখো দারুণ লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, জাস্ট অসাধারণ। তোমাদের কার কার এই রেসিপিটা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। এর উপরে কিন্তু আমি ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে আমি চারটে পাঁচটে কাঁচা লঙ্কা চিরে রেখেছি। কাঁচা লঙ্কাগুলো এর উপর সুন্দর করে সাজিয়ে দেবো। আর কার কার ভালো লাগে ঝাল ঝাল খেতে, আমার তো ঝাল খেতে ভালোই লাগে। তো দেখো আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একে একে সব লঙ্কাগুলো দিয়ে দেব। তো লঙ্কাগুলো দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। তো দিয়ে আমি কিন্তু সসপ্যানে বানাবো, মানে সসপ্যানের মধ্যে পরিমাণ মতো অল্প জল দেব, দিয়ে বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দিলেই পাপাটা রেডি হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা চাইলে প্রেশার কুকারে চাপিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি প্রেশার কুকারে চাপাবো না, আমি সসপ্যানে একটু জল দিয়ে চাপিয়ে দেবো। তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে চলে এসো, আমি পারে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে একসাথে সবাই মিলে খেয়ে নেবো, চলে আসো সবাই। তো দেখো আমি ডাকনাটা দিয়ে কিন্তু প্রেশার একটা সসপ্যানে বসিয়ে দেবো, ঠিক আছে? এই যে দেখো সসপ্যানের মধ্যে নিচে একটু জল দিয়েছি, দিয়ে জলের উপর বসিয়ে দিয়েছি বাটিটা। তো দেখো প্রায় 15-20 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি হয়েছে। দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ হয়েছে, খেতে দারুণ হয়েছিল। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এখন আমি তার উপরে আরও কিছুটা পরিমাণ 2 থেকে 3 চামচ পরিমাণ সরিষার তেল ছড়িয়ে দেবো। এটা কিন্তু যে কোনো বাপাতে উপরে একটু তেল ছড়িয়ে দিয়ে খেয়ে দেখো দারুণ লাগে। তো এখন এটা সম্পূর্ণ খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ কি মানে একদম জাস্ট দারুণ হয়েছিল। তো চলো আজকের রেসিপিটা তোমরা দেখতে থাকো, আর তোমাদের কার কার এই ধরনের খাওয়ার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে বলবে কমেন্টের মাধ্যমে। একদম আমি ভালো করে একটা স্পুনের সাহায্যে মিশিয়ে নেব, নিয়ে তারপর এটাকে আমি খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। তো এটা আমরা খেয়ে নেবো। দেখো আমি একটা প্লেটে কিছুটা পরিমাণ ঢেলে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, দেখতে পাচ্ছ জাস্ট দারুণ হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তো তোমরা আজকের রেসিপিটা তোমরা দেখতে পারলে, তো তোমরা চাইলে এটা কুকারে সিটি দিয়ে বানাতে পারো। তো আমি এখানে কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর কারা কারা এই ধরনের রেসিপি বাপার রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও। তো আমার তো ভাপা সিদ্ধ বা কিছু বলো, আমার সব কিছুই খুব খেতে ভালো লাগে এই সব কিছু। তো মনিটাইজেশনের যে ভিডিওটা আনবো একটু মানে তাড়াতাড়ি আনতে পারছি না, তার কারণ হলো একটু মানে এই ভিডিওটা বানাতে অনেকটা সময় লাগবে। তো তার জন্য তো এখন আমি ভিডিও বানাইনি, বানাবো অবশ্যই শীঘ্রই বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ এই ভিডিওটাও তোমরা সবাই দেখতে থাকো, তোমাদের সবার সাপোর্ট ভালোবাসা আমি এই জায়গায় যে পৌঁছতে পেরেছি তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা পাশে না থাকলে, সাপোর্ট না করলে হয়তো আমি আজকে এই জায়গাতে পৌঁছতে পারতাম না। তো তোমাদের সাথে অনেকটা এই রেসিপি দেখানোর সাথে সাথে অনেকটা বক বক করে ফেললাম। তো আমার যদি কথার মধ্যে কোনো ভুল থাকে তাহলে প্লিজ একটু বলে দিও, অবশ্যই তোমরা আমি ভুলটা ভাঙার চেষ্টা করব, কারণ সব আমি এত গুছিয়ে কথা বলতে পারি না তোমাদের মতো। তো প্লিজ তোমরা যেভাবে আমার সাথে আছো পাশে আছো অবশ্যই সেভাবে একটু আমার সাথে থাকো পাশে থাকো, আর আমি অবশ্যই তোমাদের সবার সাথে থাকার পাশে থাকার চেষ্টা করব। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমি আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রণাম জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাইকে টাটা।
এলবি কাটা এলবি কাটি গেছে, ওয়াইডি গেছে, ডাব্লিউডি গেছে।